নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে পালিত হলো থানা ঘেরাও কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন মহুয়া সরকার। পাথরবোঝায় লরির চালক এবং মালিকরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। উৎপন্ন ধান বিক্রি না হয় মাথায় হাত পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চাষিদের। চোখ রাখবো এক ঝলকে। পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া রেললাইনের ধারে এক যুবক ট্রেনের ধাক্কায় আহত হন। আহতের নাম দেবেন্দ্র ত্যাগী, বাড়ি উত্তরপ্রদেশের ডিবলিয়া গ্রামে। আহত ব্যক্তিকে জামুরিয়া থানার পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কংগ্রেস নেতা নারায়ণ চৌধুরীর আকস্মিক মৃত্যু ঘিরে শোকাহত হয়ে উঠলেন সকলে। এদিন প্রয়াত নেতাকে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে এসে শেষ শ্রদ্ধা জানানো হয়। কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থক সকলেই পুষ্পার্ঘ সহযোগে শ্রদ্ধা অর্পণ করেন প্রয়াত নেতাকে। এই প্রথম বীরভূমে নতুন পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল ব্লু বুকের সূচনা করেন জেলা প্রশাসন। শুক্রবার জেলাশাসক পি মোহন গান্ধী এটির সূচনা করেন। এর ফলে গ্রাহকরা খুব তাড়াতাড়ি তাদের ড্রাইভিং লাইসেন্স ও ব্লু বুক পাবেন। শুক্রবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে ঝরে পড়তে থাকে বৃষ্টি। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো বা মুষলধারায় ঝরে পড়ে বৃষ্টি। হঠাৎ বৃষ্টি জনজীবনকে স্তব্ধ করে দেয়। মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে চোর অপবাদে এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত হাবিব শেখ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ঘিরে ক্ষোভ ফুটে উঠল ক্রেতাদের মধ্যে। লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘোরতর বিরোধিতা করেন ক্রেতারা। প্রতিবেশী দেশে যেখানে পেট্রোপণ্যের দাম কম, সেখানে দেশে ক্রমাগত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটছে, তার জন্য সরকারকে দায়ী করেছেন ক্রেতারা। পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পুরসভার সামনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। উপস্থিত ছিলেন মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি সহ বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ। আসছি বিস্তারিত খবরে। বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে পালিত হলো থানা ঘেরাও কর্মসূচি। বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ জনসমক্ষে উগড়ে দেন। শুক্রবার রাজ্য জুড়ে পালিত হলো থানা ঘেরাও কর্মসূচি। রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মেনেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনের নিরপেক্ষ আচরণ প্রভৃতির দাবিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি অবস্থান বিক্ষোভও সামিল হন। পুরুলিয়া তিরুতন মহাপুরুষের বিজেপির জীবনটা তিরুতন মহাপুরুষের হত্যা হলো কাল সত্যি ছিল। প্রতি ক্ষেত্রে দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক কর্মসূচিতে নিজেদের নিয়োজিত রাখেন।
তৃণমূলের সঙ্গে আছে ধারকর পুলিশ তুমি নিবাচ্ছা তৃণমূলের সঙ্গে আছে ধারকর পুলিশ তুমি নিবাচ্ছা এদিন দলীয় নেতৃত্ব সংগঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। বর্ধমান, বাঁকুড়া, হুগলি কিংবা নদিয়া, কালিয়াগঞ্জ অথবা শিল্পাঞ্চল, সর্বত্রই একই চিত্র ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন মহুয়া সরকার। প্রথম মহিলা সহ উপাচার্য হিসাবে মহুয়া দেবী নিযুক্ত হলেন। দায়িত্ব নেওয়ার পর সকলের সাথে তিনি পরিচিত হন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন মহুয়া সরকার। মহুয়া দেবী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিলেন। মহুয়া দেবী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং প্রথম মহিলা সহ উপাচার্য হলেন। শুক্রবার তিনি তার দপ্তরে সমস্ত দায়িত্ব বুঝে নেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মেনে তিনি তার দায়িত্ব পালন করবেন। ছোটখাটো প্রশাসনিক কাজগুলো করেছি, বিভাগের দায়িত্ব অনেকবার নিয়েছি বা রাস্তাঘাট করেছি, জানিয়েছি। কিন্তু এত বড় বিশ্ববিদ্যালয় এবং কলকাতার পরেই কোথায় বর্ধমান সবচেয়ে বড়, আমি যেটা দেখছিলাম, আমি কি বলবো, আমি এই দায়িত্বটা পেয়ে তো আমি কৃতজ্ঞ বটে। এবারে দায়িত্বের মান রাখতে হবে আমাকে, সেটা চেষ্টাটা করবো, আপনার আমি এটুকু বলতে পারি। একটা দুটো লক্ষ্য যদি বল। আমি মনে করি এখন আমি যেহেতু শিক্ষকতা থেকে আসছি এবং শিক্ষা প্রতিষ্ঠান, মানে শিক্ষা প্রতিষ্ঠানের যা লক্ষ্য, মানে সাধারণভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যা লক্ষ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার ব্যতিক্রম নয় আমার ক্ষেত্রে। আর আমার মনে হয় যে দেখুন, মানে সবসময় মানে কোনো তো কোনো টার্গেট পয়েন্ট হয় না পার্টিকুলারলি, সবসময় যেখানে আমরা আছি তার থেকে বেটার করতে হবে, এটাই কোথাও কোনো টার্গেট পয়েন্ট বলে কিছু হয় না, সেইটা চেষ্টা করুন যে যেখানে আমরা আছি তার থেকে যাতে সব থেকে সব মানে তার থেকে আমরা ইম্প্রুভ করতে পারি। আর আমি আমার নিজের সিনসিয়ারিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি দিয়ে চেষ্টা করবো যে আর সকলে আছেন সকলের সহযোগিতা, একাও কিছু করা যায় ফলে সকলের সহযোগিতায় চেষ্টা করবো। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। পাথর বোঝায় লরির চালক ও মালিকরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। এর ফলে 60 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পাথর বোঝায় লরি চালক এবং মালিকরা। অভিযোগ, বীরভূম থেকে সরকারিভাবে যে রয়্যালটি কাটা হয়, বাঁকুড়া জেলা প্রশাসন সেগুলিকে অবৈধ বলে জরিমানা করেছে। বারবার এমন ঘটনায় অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। বৃহস্পতিবার বীরভূম থেকে পাথর বোঝায় 17টি লরিকে 1,07,000 টাকা করে জরিমানা করে বাঁকুড়া জেলা প্রশাসন। প্রতিদিন এখানে দু চারে চামচারে পুষে রেখেছে, ওই চামচারা আমরা ডিসে কাটলো, প্রতিদিন একটা করে
বেশি দেওয়া হয় তাও আমি দাদাগিরি করে মাঝে মধ্যে আরো 500,000 টাকা গলিয়া হয়। গাড়ি চালকদের বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা জানান তাদের সরকারি যে ডিসিআর রয়েছে তা বৈধ নয়। এরপরই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে তারা। এর ফলে যানজটের সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কে। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। উৎপন্ন ধান বিক্রি না হয় মাথায় হাত পড়েছে চাষিদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বিভিন্ন অঞ্চলে। পরিস্থিতি কবে চাষিদের অনুকূলে হয় সেদিকেই তাকিয়ে চাষিরা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারিলা ভেরেন্ডা বড়কাশীপুর গ্রামের প্রায় 900 কৃষকের মাথায় হাত। সরকারি কৃষি দপ্তরের দেওয়া উচ্চ ফলনশীল ধানের বীজ লাগিয়ে উৎপাদন বেড়েছে কয়েকগুণ, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ধান পেকে গেছে, অনেকেই ধান কেটে বাড়ি নিয়ে গেছেন, কিন্তু ধানের বিক্রি নেই। মিল মালিক বা আড়তদার সকলেই মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের বক্তব্য, এই ধানের চাল বাজারে বিক্রি হয় না, তার ফলে চাহিদাও নেই। কৃষকদের দাবি, তাদের উৎপাদিত ধানের বাজার দিতে হবে প্রশাসনকে। এখানে সরকারিভাবে এখানে এডিও সাহেব থেকে যে ধানটা দিয়েছিল 64-44 গোল্ড বলে, ধানটা উচ্চ ফলনশীল, ঠিক আছে। সে ধানটা আমরা চাষ করেছিলাম, গত বড় দিয়েছিল অফিস থেকে। আমরা চাষ করার পরে যে হারে ফসলটা এত উন্নত, মানে এত বেশি পেয়েছি, এত উচ্চ ফলনশীল, এক কথায় বিঘা প্রতি প্রায় 60-65 মন ধান পাওয়া যায়। এবার আমরা গত বছর তাও একটু রেট পেয়েছিলাম, এবারও আমাদের অফিস থেকে দিয়েছিল। এবার যে রেটটা মানে ধান নেওয়ার পর্যন্ত পাঠিয়ে কোনো মিল বা কোনো ফলে বা কেউ যে ধান নেবে কেউ নিতে পারছে না। ধানের দামই বলছে না, কোনো কিচ্ছু না বলছে না, এই ধান নেওয়াই যাবে না। কারণ এই ধানের যে অফিস থেকে যে দিয়েছে এটা চাল পর্যন্ত খাওয়া যাচ্ছে না। এই যে চালটা যে নিয়ে এটা যা খাবো সেটা পর্যন্ত খাওয়ার আমাদের সমস্যা, প্রচণ্ড সমস্যা। চালের কোনো টেস্ট নেই, চাল একবার মানে সিদ্ধ করার পরে যে ভাতটার পরিস্থিতি দেখলে পরে একবার খারাপ। এখন তো এই অবস্থায় তো আমরা তো চাষিরা একবার মানে মানে কি বলবো কি আর, মানে হতাশায় ভুগছি, আমরা হতাশায় ভুগছি। এখন শুকায় রাখি, যদি বিক্রি হয় হবে, নাহলে পরে নাহলে আন্দোলন করবো, নাহলে পথ অবরোধ করবো। কিন্তু রাজ্য সরকার থেকে এডিও সাহেব এখান থেকে নিজে আমাদের এলাকায় প্রচুর এই মানে বীজ বিতরণ করেছিল, সেই বীজ বিতরণ করার পরে বিষও দিয়েছিল। করার পরে এখন অফিস থেকে দেখি, আমরা কথা বলে দেখি, যদি কোনো ব্যবস্থা যদি করে, মিল মালিক যদি নেয় তবেই আমাদের সুবিধা হবে, নাহলে পরে আমরা প্রচণ্ড সমস্যার অসুবিধায় করবো। ধানটার নাম হচ্ছে, কোম্পানিটা হচ্ছে অ্যাডাইস কোম্পানি, ধানটার নাম হচ্ছে 64-44 গোল্ড। আমরা এটা এডিও অফিস থেকে সাপ্লাই দিয়েছিল এবং তারা প্রথমে বলেছিল যে এই ধানটা আদার্স যে ধানগুলো আছে আমরা যেটা এই সময়ে করি তার থেকে ফলন অনেক বেশি, তার জন্য চাষিরা বেশি করে আকৃষ্ট হয়। অটোমেটিক্যালি যে খরচ বেড়ে যাচ্ছে জন্য আমরা সবসময় চেষ্টা করি উচ্চ ফলনশীল ধান লাগানোর জন্য। তো যার জন্যই আমরা মেজরিটি প্রায় 400-500 কৃষক কিছু না কিছু করে লাগিয়েছিলাম। আমি নিজে হচ্ছে 5 বিঘা লাগিয়েছিলাম। তো 5 বিঘা লাগানোর পর কেটেছি অনেক কষ্ট করে, কাটার পর হচ্ছে ধান স্ট্যাক দিয়ে পড়েছিল, ধান নেওয়ার লোক নেই। অনেক মিলে গেছি, ডাইরেক্ট মিলে গেছি এবং যারা ধানের ব্যবসা করে তাদেরকে দিয়ে কথা বলিয়েছি, বলছে না এই ধান নেওয়া যাবে না, ধানটা নেওয়া যাবে না। এই জন্য যে মিল কিনছে না, কেন কিনছে না বুঝতে পারছি না। বলছে মিল যদি ধানটা না কেনে তাহলে আমরা ধানটা নিয়ে কি করব। তো এ মতো অবস্থায় এখন সব থেকে যেটা সমস্যা যে এখন আমরা ধানটা করব কি, রেডিও আর কি কেপিএস আর কি এরিওর সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি, কেপিএস সঙ্গে কথা বলছে, তার সঙ্গে কথা বলা হয়েছে। তো তিনি বলছে দেখো এখন তো ব্যাপারটা এরকম, আমরাও তো দেখছি যে ধানটা নিচ্ছে, আমরা এখন কি করি দেখে এরিওর সঙ্গে কথা বলো, এই অবস্থায় আছে। জেলা সহকারী কৃষি অধিকর্তা জানান কারোর উপর চাপিয়ে দেওয়া হয়নি, তারা স্বেচ্ছায় নিয়েছেন, যদিও বিক্রির বিষয়ে মিল মালিকদের সাথে কথা বলা হবে। বিষয়টা একটু যাদের সমস্যা মার্কেটিং তাদের সঙ্গে বসতে হবে, অ্যাকচুয়াল পার্টিকুলারলি তাদের কি সমস্যা, কারণ গতবার পর্যন্ত এই ধরনের সমস্যা আমরা ফেস করিনি। এর প্রোডাকশন প্রচুর হয়, অন্যান্য আমাদের যে নর্মাল বড়োর সিজনে যে ধানগুলো থাকে তার থেকে প্রায় 25% প্রোডাকশন বেশি। মার্কেটিং এর সমস্যা ছিল না, যদি এবার সেই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আপনি দেখতে হবে, সেটার সঙ্গে কথা বলে সেটা আমরা দেখব। এটা হচ্ছে প্রোডাকশনটা বেশি, হ্যাঁ না বন্যার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা নর্মাল কোর্স। আমরা জাস্ট 100 হেক্টর বিজয় প্রকল্পের মাধ্যমে দিয়েছিলাম,
খুব বেশি লাগে না, যেখানে আমাদের বালুঘাট ব্লকের টোটাল প্যাডির এরিয়া হচ্ছে 15,000 হেক্টর, সেখানে অনলি 100 হেক্টর দেওয়া হয়েছে। কাজে হ্যাভক যে বীজ আমরা দিয়েছি, প্রোডাকশন প্রচুর হয়ে গেছে, তার জন্য দাম কমে, সেরকম ব্যাপারটা না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শুরু হলো নিবিড় ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষ, ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হয় এরূপ কর্মসূচি। সরকারি এইরূপ পরিকল্পনা গৃহীত হওয়ায় খুশি মানুষজন। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হলো নিবিড় ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষ, যার মূল উদ্দেশ্য হলো 5 বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়ার কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা করা। এই ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষ শুরু হয়েছে 26 মে, চলবে 6 জুন পর্যন্ত। ঝাড়গ্রাম জেলার 4টি ব্লকে বাড়ি বাড়ি গিয়ে ডায়রিয়া রোগের কারণ, নিয়ন্ত্রণ ও প্রতিকার বিষয় নিয়ে আলোচনা সভা ও প্রচার করেন উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা। পাশাপাশি যেসব বাড়িতে 5 বছরের কম বয়সী শিশু আছে, সেই বাড়িতে ওআরএসের প্যাকেট আর ডায়রিয়া আক্রান্ত শিশুদের জিঙ্কের বড়ি দেওয়া হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভিকন এলাকায়। দপ্তরের পক্ষ থেকে সদুত্তর মেলায় ঘেরাও উঠে যায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের 5 নম্বর ভাটাপাড়া অঞ্চলের চকভিকন এলাকায় গত 7 দিন ধরে ট্রান্সফরমার খারাপ থাকায়, বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, 7 দিন আগে সামান্য ঝড়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভোগান্তির শিকার এলাকায় প্রায় 1000 খানেক গ্রামবাসী। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কর্ণপাত না করায় শুক্রবার বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। আমাদের ওখানে গত 7 দিন ধরে কোনো কারেন্ট নেই, অনেকবার ইলেকট্রিক অফিসে ফোন করেছি, প্রত্যেক দিনই বলছে যে আজকে যাবো কালকে যাবো, এখনো পর্যন্ত কোনো গাড়ি যায়নি। লাস্ট কালকে 8টার সময় গাড়ি গিয়েছিল কারেন্টের, তো গিয়ে বলছে আপনারা লাইন অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো আমরা লাইনের এখানে ট্রান্সমিটারের ব্যাপারে কথা বলতে এসেছি, তো প্রথমে আমাদেরকে বললো রাগে, মানে রাগের মতোই বলেছে আজকে কোনো মিটার দেওয়া হবে না, ট্রান্সফরমার দেওয়া হবে না। তো এখন দেখা যাক কি করে। আমাদের চকভিকন 5 নং ভাটপাড়া অঞ্চল চকভিকন, হ্যাঁ চাই যে আমাদের তো কারেন্টের দরকার আছে, ইলেকট্রিক বিলের সময় ইলেকট্রিক বিল ঠিক জমা দিচ্ছি কিন্তু কারেন্ট ঠিক মতো পাচ্ছি না, আর একটু ঝড় হলে তো কারেন্ট থাকেই না আমাদের গ্রামে। অবশেষে বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
এদিন বিকেলের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেবার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভ প্রশমন করতে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। মানুষজন কাতারে কাতারে ভিড় জমালো ঘুটে উৎসবে। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় অনুষ্ঠিত হয় এই উৎসব। জনজীবনে ঘুটের অবদান তুলে ধরতেই এই রূপ পরিকল্পনা গৃহীত হয়। অভিনব এক উৎসব অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় অনুষ্ঠিত হয় এই উৎসবটি। স্থানীয় রাধাকান্ত চক্রবর্তীর কল্পনাপ্রসূ এই উৎসব দেখতে মানুষজন কাতারে কাতারে ভিড় জমায়। অভিনব এই উৎসবটি হলো ঘুটে উৎসব। মানুষজনের মধ্যে কৌতূহলতার লক্ষ্যেই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক শক্তি সঞ্চয়ের লক্ষ্যেই উদ্যোক্তার এইরূপ অভিনব চিন্তাভাবনা। দেখুন, আমি যখন তমলুক কলেজে পড়ি তখন আমাদের ইংরেজির প্রফেসর মুনি জানা বলে একজন ছিলেন, আমার বাড়ির থেকে তিন চারটা বাড়ি পরে উনি থাকতেন। তা আমাদের সকালে বা সন্ধ্যে যখন তখন গেলে আমাদের অমনি পড়াতেন, সেখানে যে দেখবে অবশ্যই ঘুটে দেয় এবং সেই ঘুটে বিক্রি করে। আমি একদিন তাকে গুরুমাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রফেসরের স্ত্রী, আপনি কেন ঘুটে দিচ্ছেন? তার উত্তরে উনি বললেন, ডাকবাবু তোমার স্যার তো মাইনা পায়, তার হাত খরচ আমি আমার জন্য চাইতে গেলে অনেক সময় বিরক্ত হন, তাই আমি দেখলাম ঘরে বসে থাকি। আর তমলুক টাউনে যথেষ্ট ঘুটের চাহিদা তখন ছিল আঁচ ধরানো ইত্যাদির জন্য, তাই আমি লোকের কাছ থেকে গোবর আনাই ওদের বাড়ির কাজের মানুষকে দিয়ে, আবার গরিব মারফত আমি ঘুটে বিক্রি করি। অর্থাৎ এর সঙ্গে সম্পর্কটা ছিল অর্থনীতি, সেইটা আমার মাথায় ছিল যে এই ঘুটেকে দিয়ে অনেকজনের সংসারে অনেক শাস্ত্র ঘটতে পারে মধ্যে আছে। আপনারা জানবেন, অনেকেই জানেন যে এই ঘুটে দিয়ে দেওয়া হয় উত্তর ভারত দক্ষিণ ভারতে, ওর তাপমান বিজ্ঞানীরা বের করছেন 660 ডিগ্রি। তাহলে তার এই যে দাহিক আসন কার্বন এই যে সেইটা তাহলে আমি চাই যে এটা হচ্ছে কীরকম ইকোনমিক্সের কথায় বলে সঞ্চিত সম্পদ, তাকে ইংরেজিতে বলে ফসিল ফুয়েল, কিন্তু সেভ অয়েল সেভ ফুয়েল এইটা স্লোগান চলছে এখন এই সঞ্চিত ফুয়েলকে বাঁচানোর জন্য। আমরা এর সঙ্গে অ্যাড করেছি কি না, ইউজ মোর কাউডাং অ্যান্ড কেকস অফ কাউডাং, মানে গোবর থেকে যে উৎপন্ন গ্যাস তার থেকে সিএনজি গ্যাস এই দূষণমুক্তভাবে এই গাড়ি ঘোড়া চলবে, যেটা অটো টোটো চলছে, সৌরশক্তি বলুন আর ওই কী বলে বায়ু শক্তি বলুন, লিমিটেড, পৃথিবীর সর্বত্র সব অঞ্চলে এর ব্যবহার হয় না, সোর্স পাওয়া যায় না, কিন্তু গরু পৃথিবীর সমস্ত দেশে আছে। তাই এ এমন একটি সম্পদ কখনো কমে কখনো বাড়ে, এটা ইলাস্টিক, প্রয়োজন ভিত্তিক একদিন আসবে ওই সম্পদ শেষ হয়ে গেলে ভাবতে হবে আমরা কী জ্বালানি দেবো। যদিও গাছ আছে, লতা পাতা বহু আছে, কিন্তু ভারতবর্ষের 40% শহরে বাস করে, 60% লোক গ্রামে বাস করে, গ্রামের 60% লোকের যে ফুয়েল কনজাম্পশন তার মধ্যে 40% হচ্ছে আমাদের ঘুটে কনজাম্পশন, ঘুটে কনজাম্পশন। সুতরাং আমরা তাই বলছি, তোমরা সাবধান হও, হয়তো এক পুরুষ দু পুরুষ হলো তার পরের পুরুষে আমরা সেটা দেখতে পাই। বিভিন্ন প্রকার ঘুটে ও ঘুটে সামগ্রী স্থান করে নেয় এই উৎসবে। ঘুটে দিয়ে হাতি, ঘোড়া, চিতল মাছ, এমনকি সুগন্ধি ধূপও বানিয়েছেন বেকার মহিলাদের নিয়ে। আমি ঘুটে উৎসবে, আচ্ছা এই ঘুটে উৎসবটা দেখে আপনার কেমন লাগছে? আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা উৎসব হতে পারে, নানাভাবে নানা রকম উৎসব হয়, কিন্তু এই ঘুটে উৎসব হয় এটা দেখেই মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। যে কর্ণধার রাধাকান্তবাবুর মাথায় যে এই প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমি তাকে সাধুবাদ জানাই, এবং এটা আমাদের যত কোপারেটিভ আছে, কোপারেটিভের যে এসএসজি গ্রুপ আছে বা অন্য অন্য এসএসজি গ্রুপের মাধ্যমে যদি এই ঘুটে উৎসবটাকে ছড়িয়ে দেওয়া যায়, এটা একটা অর্থনৈতিক দিক মানুষের প্রতিফলিত হবে। জনজীবন বিভিন্ন উৎসবের সম্মুখীন হলেও এইরূপ উৎসবের প্রথম অনুভূতি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেন। আমি এখানে সুতাহাটাতে ঘুটে উৎসব দেখতে এসেছি। তো কেমন লাগছে আপনার? ঘুটে উৎসবটা দেখে আমার খুব ভালো লেগেছে। গ্রাম বাংলার মহিলারা যে এখনকার দিনেও
গ্যাস ব্যবহার করার পরেও এখনকার দিনের মহিলারা যে ঘুঁটে বানায় এবং ঘুঁটে দিয়ে সেগুলোকে বিক্রি করে এটা খুব ভালো লাগছে এবং বিভিন্ন রকম যে ডিজাইন তৈরি করছে এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে আরেকটা কথা বলি যে এসএইচজি গ্রুপ বলুন বা দরিদ্র সীমার যে মহিলারা তারাও কী করবে না এই ঘুঁটেটাকে বানিয়ে বাজারে বিক্রি করে অনেক পয়সা উপার্জন করতে পারবে। আমরা স্বামীরা কী করি, স্বামীদের কাছ থেকে কোনো কিছু জিনিস চাইতে হলে আমরা স্বামীদের কাছে হাত পাতি, সেটা কিন্তু যদি মনে হয় যে না আমরা ওখানে ওদের কাছে চাইবো কেন, সবসময় আমরা ওদের কাছে চাইবো কেন, আমরা নিজেরাও তো কিছু অর্থ উপার্জন করতে পারি। গ্রাম বাংলার মহিলারা এটা করেও কিন্তু কিছু অর্থ উপার্জন করতে পারে, তাদের নিজেদের জিনিসপত্র কেনার জন্য তারা এটা ব্যবহার করতে পারবে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে পালিত হলো থানা ঘেরাও কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন মহুয়া সরকার। পাথরবোঝায় লরির চালক এবং মালিকরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। উৎপন্ন ধান বিক্রি না হয় মাথায় হাত পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চাষিদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।